তুরস্কের ভূমিকম্প কি আসলেই আমেরিকা ঘটিয়েছে? কেন সবাই আমেরিকার দিকে আঙুল তুলছে? দর্শক, এমন একটি প্রযুক্তি আমেরিকার হাতে আছে যেই প্রযুক্তিটির মাধ্যমে যে কোনো প্রাকৃতিক দুর্যোগ ঘটানো যায়। আর তাই তো সবাই বলছে যে তুরস্ককে দমানোর জন্যই যুক্তরাষ্ট্র সেই প্রযুক্তি ব্যবহার করে এই ভূমিকম্প ঘটিয়েছে। এর আসল সত্যটা কি? আসলে কি যুক্তরাষ্ট্র এই কাণ্ডটি ঘটিয়েছে? আর যুক্তরাষ্ট্রের কাছে থাকা সেই গোপন প্রযুক্তিটি কিভাবে কাজ করে, চলুন সে সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। হার্প, হাই ফ্রিকোয়েন্সি অ্যাক্টিভ অরোরাল রিসার্চ প্রোগ্রাম, সংক্ষেপে যাকে হার্প বলা হয়, এটি যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর একটি গবেষণা প্রকল্প যা 2015 সালের 11ই আগস্ট আলাস্কা বিশ্ববিদ্যালয়কে হস্তান্তর করা হয়। উচ্চ তরঙ্গ ব্যবহার করে পৃথিবীর বায়ুমণ্ডলের ওজনস্তর বা আয়রনস্ফিয়ারে এই গবেষণা চালানো হয়। তবে এই প্রযুক্তি সম্পর্কে পুরো বিশ্বেই বিতর্কিত মতবাদ প্রচলিত আছে। অনেকে এই প্রযুক্তিকে দানবীয় প্রযুক্তি বলে আখ্যায়িত করেছেন। তাদের দাবি, এই প্রযুক্তির মাধ্যমে একটি দেশের বা পৃথিবীর একটি নির্দিষ্ট অঞ্চলের আবহাওয়ার নিয়ন্ত্রণ করে সেখানে কৃত্রিম উপায়ে বন্যা, খরা, জলোচ্ছ্বাস এমনকি ভূমিকম্প সহ মানবসৃষ্ট প্রাকৃতিক দুর্যোগ ঘটানো সম্ভব। তুরস্ক সিরিয়া সীমান্তে ঘটে যাওয়া ভূমিকম্পের পর এই বিতর্ক ফের মাথা ছাড়া দিয়ে উঠেছে। ফেসবুক, টুইটার সহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে চলছে সমালোচনার ঝড়। সবাই আঙ্গুল তুলছে আমেরিকান হার্প প্রযুক্তির দিকে। বলা হচ্ছে, বৈশ্বিক রাজনীতির বিরোধিতার অংশ হিসেবেই তুরস্ককে উচিত শিক্ষা দিতেই হার্প প্রযুক্তির অপব্যবহার করেছে যুক্তরাষ্ট্র। তুরস্কে ভূমিকম্পের সময় আকাশে বজ্রপাত হতে দেখা গেছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্ক জন্ম দিয়েছেন তাত্ত্বিকরা। সেনজিনা বহেন নামে এক নারী এমন একটি ভিডিও টুইট করে লিখেছেন, তুরস্কের ভূমিকম্প ন্যাটো বা যুক্তরাষ্ট্রের একটি শাস্তিমূলক অভিযানের মতো দেখাচ্ছে। তার দাবি, ভূমিকম্পের সময় সাধারণত বজ্রপাত দেখা যায় না, কিন্তু হার্পের অপারেশনের সময় তা দেখা যায়। তবে ভূতত্ত্ববিদরা বলছেন, ভূমিকম্পের সময় বজ্রপাত হওয়া খুবই সাধারণ ঘটনা। এ নিয়ে অযথা গুজব ছড়ানো হচ্ছে। কেবল বহির্বিশ্ব নয়, বাংলাদেশও হার্প নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচুর আলোচনা সমালোচনা হচ্ছে, ছড়ানো হচ্ছে গুজব। বিতর্কিত তাত্ত্বিকরা আরও সমালোচনায় জড়িয়েছেন এই বলে যে, তুরস্কে ভূমিকম্প হওয়ার একদিন পূর্বে যুক্তরাষ্ট্রসহ ইউরোপীয় দেশগুলো তুরস্কে তাদের কনসালটেন্ট বন্ধ করে দেয়। গত 3 ফেব্রুয়ারি রুশ ইউক্রেন যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো কৃষ্ণ সাগরের কাছাকাছি আসে মার্কিন যুদ্ধজাহাজ। ভূমিকম্পের পূর্বে এহেন কার্যকলাপগুলোকে যথেষ্ট সন্দেহজনক বলে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে তারা। তাদের দাবি, সাম্প্রতিক সময়ে প্রায় সব আন্তর্জাতিক ইস্যুতে তুরস্ক যুক্তরাষ্ট্রের বিরোধিতা করে আসছে। রাশিয়ার সাথে তুরস্কের ঘনিষ্ঠতা চক্ষুশূল হয়ে উঠেছে সাম্রাজ্যবাদী শক্তির। তুরস্কের উপর চাপ সৃষ্টি করে সুইডেন ও ফিনল্যান্ডকে ন্যাটোতে ঢুকাতে চায় তারা। সবচেয়ে আশ্চর্যের বিষয়, একই অঞ্চলের তুরস্ক সিরিয়া ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হলেও ইসরায়েল ক্ষতিগ্রস্ত হয়নি। আর তাই তো সন্দেহের মাত্রা আরও দ্বিগুণ বেড়েছে। প্রিয় দর্শক, এই সম্পর্কে আপনাদের মতামত কী? আসলে কি তুরস্কের এই ভূমিকম্প কোনো প্রাকৃতিক দুর্যোগ, নাকি এটি যুক্তরাষ্ট্র বা আমেরিকার সৃষ্ট কোনো দুর্যোগ? অবশ্যই তা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন।